নানা কৌশলে সরকারি হাসপাতাল থেকে অনেক রোগী পাঠিয়ে দেয়া হয় প্রাইভেট ক্লিনিকে এই দালাল চক্র গড়ে ওঠে হাসপাতালের এক শ্রেণীর চিকিৎসক কর্মচারী ও ক্লিনিক ব্যবসায়ীদের সমঝোতায় এতে অনেক সময় চরম ঝুঁকিতে পড়েন রোগীরা মৃত্যুও ঘটে কারো কারো তবে হাসপাতাল কর্তৃপক্ষ দালাল চক্রের দৌরাত্মের বিষয়টি স্বীকার করতে নারাজ আলঙ্গী স্বপনের রিপোর্ট মাথায় গুরুতর আঘাত পাওয়ায় ট্রাকচালক বেলালকে ছাব্বিশ ফেব্রুয়ারি রাত দশটায় নোয়াখালীর কবিরহাট থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন স্বজনরা পরদিন সকাল পর্যন্ত যথাযথ চিকিৎসা পাননি দেখাতে পারেননি বিশেষজ্ঞ ডাক্তার অবস্থা খারাপের দিকে গেলে সুযোগ নেয় দালাল চক্র ঢাকা মেডিকেলেরই চিকিৎসক দেখেন এমন ক্লিনিকে নিতে রাজি করে নিরুপায় স্বজনদের কোনো চিকিৎসা হইতেছে না ডাক্তারের খুঁজতেছি একবার বলে যে দুশো আছে দুইশো তিন একশো তিন আছে একবার বলে যে দুশো একে আছে কারোর তো পাইতেছি না এখন আমি বাধ্যগত নিতেছি আমার অবস্থা বেশি খারাপ কারণ চিকিৎসা আর কতক্ষণ একটা রুগী মারা যাবো এখানে কোনো চিকিৎসা পাইনি ভাই ওরা তো বললো যে ধানমন্ডি জেনারেলের কথা বললো ধানমন্ডি জেনারেল হাসপাতাল জি 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 আমরা রুগীর লোকের আর ইয়ে করছে অ্যাম্বুলেন্স ছোটে 7 নম্বর রোডে ধানমন্ডি জেনারেল এন্ড কিডনি হাসপাতালের দিকে এখানে চার দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জালোরে মারা যান বেলাল সজন হারানোর শোকের মধ্যে গড়ি পরিবারটিকে গুনতে হয় মোটা অঙ্কের টাকা এখানে ছিল 25 পার্সেন্ট ছিল আর রাতে তারপরে রাতে 2টা বাজে মারা গেছে ওজন সব নিয়ে ওষুধবাদে হাসপাতাল পরিবার এখানে ভর্তি করতে চাইলেও বাবুরহাটের গামছা ব্যবসায়ী খলিলকে দালাল চক্র চাপদায় হাসপাতালের এক ডাক্তারের প্রাইভেট ক্লিনিকে যেতে এর সবই জানা হাসপাতালের কর্মচারীদের একজন বলতেছে প্রাইভেট করেন 30000 টাকা লাগবে তো বলো যে এখানে যারা চিকিৎসা করে একজন ফরিদ ডাক্তার ফরিদ নামে বলল তো এখানে পাশে একটা হাসপাতাল কাশপিই মনে একটা হাসপাতাল আছে এখানে উনি রোগী ইরিয়া করতেছে অপারেশন করতেছে এখানে করলে আমরা

ভর্তি করা হয় শিশুটিকে খোঁজ নিয়ে জানা গেছে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে সে দালাল চক্রে থাবা সম্পর্কে সবচেয়ে ভালো জানেন অ্যাম্বুলেন্স ড্রাইভাররা অবশ্য নিজেদের দায় অস্বীকার করেন তারা ওখান থেকে বিভিন্ন ক্লিনিকে রেফারেন্স করেন যে যে রোগী যে যে আন্ডারে যাইতে বলে ওরা বিভিন্ন এখানে বিভিন্ন হসপিটালে যায় আর কি গ্রিন লাইফে যায় এদিকে আপনার ল্যাবের আছে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আগের চেয়ে কমেছে দালাল চক্রের তৎপরতা বিভিন্ন জন বিভিন্ন জনসংখ্যার জনগণের চাপ বেশি থাকে আগ্রহ বেশি থাকে সেখানে অনেক হতে পারে আমরা চেষ্টা করছি কিন্তু দ্রুত এর সমাধান করা সম্ভব না রোগী ভোগান্তি বা হয়রানি বন্ধে হাসপাতাল কর্তৃপক্ষকে আরও সজাগ থাকার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা